শীত আসার সঙ্গে সঙ্গে চারিদিকে চোখ পড়লে দেখা যায় যে ফলের দোকানগুলোতে কিন্তু কমলা লেবুর ছড়াছড়ি, চারিদিকে কমলা লেবু পাওয়া যাচ্ছে। আর এই সময়টা তো আমরা কমলা লেবু খেতেই অভ্যস্ত। কমলা লেবুর একটা মজা হচ্ছে, কমলা লেবু খেতে যত ভালো গন্ধটাও কিন্তু তত সুন্দর। তোমরা কি করছো, কমলা লেবু খাচ্ছ, গন্ধ শুকছো, না কমলা লেবুর খোসা থেকে গুণাগুণটা নিচ্ছ? কমলা লেবুর কিন্তু অনেকগুলো গুণাগুণ রয়েছে জানো তো, কারণ কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, কিন্তু সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন সি। কমলা লেবুতে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, সেখানে কিন্তু কোলাজেন প্রোডাকশনটাকে হেল্প করে, যার ফলে স্কিন হয় টান টান, ভীষণভাবে উজ্জ্বল, আর অনেক দিন পর্যন্ত স্কিন ভালো থাকে। এছাড়াও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যাদের স্কিনে অলরেডি এজিং প্রসেস শুরু হয়ে গেছে তার প্রধান কারণ হলো ফ্রি রেডিকালস। কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে এই ফ্রি রেডিকালসের বিরুদ্ধে কিন্তু কাজ করতে শুরু করে, যার ফলে এজিং প্রসেস কিন্তু অনেক বেশি স্লো হয়ে যায়। যাদের বয়সটা ধরো একটু 40 ওপর বা যাদের ভীষণ ড্রাই ড্যামেজ স্কিন, তারা কিন্তু প্রত্যেক দিন কমলা লেবু খাওয়ার সঙ্গে সঙ্গে স্কিনেতেও লাগানোর চেষ্টা করবে। আর একটা জিনিস বলি, কমলা লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড আছে, যার ফলে স্কিনের মধ্যে কালো ছোপ, দাগ, ট্যান পড়া এগুলো কিন্তু আস্তে আস্তে করে রিমুভ করে দেয়। তাই যাদের ভাবছো স্কিনের মধ্যে কালো ছোপ পড়েছে, দাগ পড়েছে বা কোনো একটা পুরনো দাগ উঠছে না, তারা কিন্তু একটা কাজ করতে পারো, কমলা লেবুর সঙ্গে সঙ্গে কমলা লেবুর যে খোসাটা আছে সেটাকেও কিন্তু খুব ভালো করে গ্রেট করে লাগাতে পারো, এতে কিন্তু এই ধরনের কালো দাগ চট করে উঠে যায়। এছাড়া কমলা লেবুতে প্রচুর পরিমাণে জল রয়েছে, বুঝতেই তো পারছো কমলা লেবু যদি একটা চট করে হাতের মধ্যে চটকাও দেখবে প্রচুর পরিমাণে তার মধ্যে জল রয়েছে, মানে কমলা লেবুর রস। সেই জন্য এটা যখন স্কিনে লাগানো হয় স্কিন কিন্তু ভীষণ তাড়াতাড়ি হাইড্রেট হয় এবং ময়শ্চারাইজ হয়। তাই নিয়ম করে কমলা লেবুর রস অথবা কমলা লেবুর রস দ্বারা তৈরি করা জিনিস স্কিনে লাগাতে পারো। কমলা লেবুর মধ্যে এমন কিছুগুলো গুণ আছে যেগুলো কিন্তু আমাদের স্কিনের ওপরে যে ডেড সেল থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে। এক হচ্ছে তোমরা কমলা লেবুর রসকে একটু ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে স্কিনের মধ্যে লাগাও, ডেড সেলগুলো উঠে যাবে, অথবা কমলা লেবুর খোসা ভালো করে গ্রেট করে নিয়ে সেইটা শুকনো করে নিয়ে অবশ্যই যদি একটু দুধের সঙ্গে নিয়ে লাগাতে পারো তাতেও ডেড সেলগুলো যেমন রিমুভ হবে, স্কিন একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। কখনো ফ্রাই করে দেখেছো? একবার ট্রাই করে দেখো, কমলা লেবুর খোসাগুলো ভালো করে নেবে, সেটাকে রোদ্দুরে ভালো করে শুকনো করবে, দু তিন দিন রোদ্দুর দিলেই মোটামুটি শুকিয়ে যাবে। এরপর সেটাকে গুঁড়ো করে রেখে দাও, ইচ্ছা খুশির মতো তোমার সময় মতো একটু করে দুধ নাও আর তার সঙ্গে ওই কমলা লেবুর খোসার গুঁড়োটা নাও, তারপর পুরো বডিতে লাগাও, একটু ঘষে তুলে দাও, দেখবে স্কিন একদম ঝকঝক তকতক করছে। কমলা লেবুর আর একটা প্রধান গুণ হলো যে কমলা লেবুর মধ্যে কিন্তু অ্যান্টিসেপ্টিক প্রপার্টি রয়েছে, যার ফলে স্কিনও কিন্তু আমরা লাগাতে পারি, যেখানে ব্রণ হয়, র্যাশ হয় বা ভীষণ সেন্সিটিভ স্কিন হলেও কিন্তু কমলা লেবুর রস অনায়াসে লাগানো যেতে পারে। আর কমলা লেবু থেকে যে এসেন্সিয়াল অয়েলসটা পাওয়া যায় সেটা হচ্ছে অরেঞ্জ এসেন্সিয়াল অয়েলস, এটা ভীষণ ভালো, এটা গন্ধটাও ভীষণ ভালো। এই গন্ধ থেকে কিন্তু স্কিন যেমন সুন্দর হয় আরেকটা জিনিস হয়, ভীষণ আমাদের এনার্জি দেয়। তো সেক্ষেত্রে তোমাদের অনেকেই বলবে যে কমলা লেবু তো প্রত্যেক দিন কালেক্ট করা, সেখান থেকে গুঁড়ো করা, সেটা থেকে রস করা, এইগুলো তো অসম্ভব, প্রত্যেকদিন লাগিয়ে রাখা সেটাও অসম্ভব, তাহলে কি করে আমরা প্রত্যেকদিন কমলা লেবু দিয়ে নিজের রূপচর্চা রুটিনে রাখবো? একটা কাজ করতেই পারো, কেয়াশেট অ্যারোমাথেরাপির অরেঞ্জ এসেন্সিয়াল অয়েলস দিয়ে তৈরি অরেঞ্জ অয়েল অথবা অরেঞ্জ ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যারা অয়েল পছন্দ করো তারা কিন্তু সকাল এবং রাত্রিবেলা দু বেলায় কিন্তু অরেঞ্জ অয়েল লাগাতে পারো, আর যারা ময়শ্চার পছন্দ করো তারা দুবেলায় ময়শ্চার লাগাতে পারো, আবার এটাও লাগাতে পারো সকালবেলা অয়েল রাত্রিবেলা ময়শ্চার, যেটা আমি লাগাই কারণ আমার মনে হয় সকালবেলা অয়েল লাগানোটা ভীষণ ইজি, আর রাত্রিবেলা শুতে যাবার সময় বা আগে পরে যখন ময়শ্চার লাগানোর প্রয়োজন হয় তখন ময়শ্চারটা লাগানোই বেটার হবে। এবার তোমাদের চয়েস তোমরা কীভাবে লাগাবে। এবার আসি যে অরেঞ্জ দিয়ে কিন্তু আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন অরেঞ্জ ক্রিম আছে, এটা তোমরা নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারো, যেহেতু অরেঞ্জ এমন একটা জিনিস যেটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, ভীষণ সেন্সিটিভ স্কিন বা অথবা ব্রণ যাদের আছে তারাও ইউজ করতে পারো। এই উইন্টারে তোমরা কিন্তু অরেঞ্জ ক্রিমও লাগাতে পারো, সকাল বিকাল দুবেলায় লাগাতে পারো অথবা নাইট ক্রিম হিসাবেও লাগাতে পারো। অরেঞ্জের কিন্তু আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, যেমন ধরো অরেঞ্জ স্ক্রাবার রয়েছে, অরেঞ্জ জেলও আছে। শীতকালে অন্তত সপ্তাহে 3 দিন স্ক্রাবিং করা উচিত, কারণ ডেড সেলগুলো শীতকালে স্কিনের মধ্যে থেকে যায় এবং সহজে বেরোতে চায় না, যার ফলে এরমভাবে হাত দিলে কিন্তু
ওই ডেরসেলগুলো বোঝা যায় এবং স্কিনের মধ্যে একটা সাদা সাদা খড়ি ফোটার দাগ হয়। সেক্ষেত্রে সপ্তাহে 3 দিন নিয়ম করে স্ক্রাবিং করা প্রয়োজন হয়। সেক্ষেত্রে অরেঞ্জ স্ক্রাবার কিন্তু ভীষণ ভালো, কারণ অরেঞ্জের যে খোসা রয়েছে সেটাকে শুকনো করে সেটাকে গ্রেট করেই বানানো হয়েছে অরেঞ্জ স্ক্রাবার। আবার অনেকে আছো যারা অয়েল বা ময়েশ্চার বা ক্রিম কোনোটাই পছন্দ করো না, তারা কিন্তু একটা কাজ করতে পারো, তারা কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা অরেঞ্জ ময়েশ্চারাইজিং জেল অ্যাপ্লাই করতে পারো। তাহলে তোমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে হাতে পেয়ে গেলে অরেঞ্জে। এছাড়াও কিন্তু আমাদের অরেঞ্জে আরও দুটো প্রোডাক্ট রয়েছে, একটা হচ্ছে অরেঞ্জ টোনার যেটা তোমরা যে কোনো সময় ইউজ করতে পারো, সঙ্গে সঙ্গে স্কিন হাইড্রেট করে এবং স্কিনের মধ্যে গ্লো এসে যায়। এবং যে কোনো প্রোডাক্ট লাগানোর আগে কিন্তু টোনিং করা স্কিনের পক্ষে ভীষণ ভালো, এটা তোমরা সবাই জানো। এরপর আর একটা জিনিসের কথা মনে করিয়ে দিই যে শীতকালে যেটা সব থেকে বেশি ড্রাই হয় আর ভীষণ সেন্সিটিভ জায়গা সেটা হচ্ছে আমাদের ঠোঁট। সবসময় কেন ঠোঁট ফাটে, চামড়া ওঠে, সবসময় মনে হচ্ছে যেন কিছু না কিছু একটা হচ্ছে। আর এই যে শীত পড়ছে এই সময়টা এই প্রবলেমটা সব থেকে বেশি দেখা যায়, তাই এই সময় কিন্তু তোমাদের লাগবে একটা লিপ জেলি, আর সেটা যদি হয় অরেঞ্জ এসেন্সিয়াল অয়েলস দিয়ে তৈরি তাহলে ভীষণ ভালো হয়, ময়েশ্চার দেবে, স্কিনের অনেক সময় কালো ছোপ থাকে সেটাও তুলে দেবে। অনেক সময় দেখা যায় স্কিন ভীষণ ড্রাই ড্যামেজ হয়ে যায়, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় যে স্কিনের মধ্যে ছাল উঠে উঠে একটা জ্বালা একটা ছোট ইনফেকশন হয়ে যায়, যেহেতু অরেঞ্জের মধ্যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি আছে এটার জন্য কিন্তু ভীষণ বেটার হবে তোমরা যদি পুরো শীতকালটা অরেঞ্জ লিপ জেলি ইউজ করো। এরপর আসি যে পুরো বডি কী করে কেয়ার নেবে। অয়েল তো লাগালে, ময়েশ্চারাইজারও লাগালে, কিন্তু ফুল বডি পরিষ্কার করার জন্য একটা তো কিছু চাই, সেক্ষেত্রে আমাদের রয়েছে অরেঞ্জ বডি ওয়াশ। তার মানে তোমরা কিন্তু A to Z পুরো রূপচর্চাটাই কিন্তু অরেঞ্জ দিয়ে করতে পারো এই শীতের জন্য। আর এটার জন্য ছোট থেকে বড় পর্যন্ত যে কেউ ইউজ করতে পারো, আর যে কোনো বয়সে করতে পারো এবং নারী পুরুষ নির্বিশেষে করতে পারো, কারণ অরেঞ্জ কিন্তু অন্যান্য জিনিসের থেকে হাজার গুণ ভালো। ও আর একটা জিনিস তো তোমাকে বলাই হয়নি, শীতকালে কিন্তু স্কিন শুধু ড্রাই আর ড্যামেজ হয় তা নয়, স্কিনে কিন্তু অনেক বেশি ময়লা পড়ে, যেমন আমাদের স্কিনে তেমন আমাদের বডিতেও। স্কিনের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, যখন আমরা কোনো সোপ দিয়ে স্কিন পরিষ্কার করি তখন কিন্তু স্কিনটা বেশ কিছু ড্রাই হয়ে যায়। তাই এই শীতে কিন্তু তোমাদের ইউজ করতে হবে এমন একটা জিনিস দিয়ে স্কিন পরিষ্কার করতে হবে, ফেস পরিষ্কার করতে হবে যার মধ্যে ময়েশ্চার রয়েছে। তার জন্য তোমাদের ইউজ করতে হবে কেয়াশেটস অ্যারোমাথেরাপি অরেঞ্জ ফেস ওয়াশ আর অরেঞ্জ বডি ওয়াশ, যেটা স্কিনকে ক্লিনও করবে আর ময়েশ্চারও দেবে। এর পরের প্রশ্নটাই হলো যে এই প্রোডাক্টগুলো তোমরা কোথায় পাবে। ফার্স্টেই বলে রাখি যেসব দোকানে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়, মানে ভালো যে কসমেটিক্স দোকান আছে সেগুলোকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা kashet.com অথবা .in-এ তোমরা পেয়ে যাবে kashet অ্যারোমাথেরাপি সমস্ত প্রোডাক্ট। এছাড়াও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের যে কোনো শপে kashet এক্সক্লুসিভে যেগুলো রয়েছে, kashet মেডিস্পা এবং যেখানে যেখানে আমাদের নিজস্ব কাউন্টার আছে সেখানে সেখানে পেয়ে যাবে কেয়াশেটস অ্যারোমাথেরাপি অরেঞ্জ রেঞ্জ। তবে আজকে যাচ্ছি পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে থাকবে অরেঞ্জ দিয়ে কী করে বাড়িতে বসে ফেসিয়াল করতে পারো। তার আগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, তার সঙ্গে অন্য বন্ধুদেরকেও শেয়ার করো।